এই প্রথম সাব জুনিয়র বিভাগে বক্সিং এ স্বর্ণপদক অর্জন করলো কোচবিহার জেলা। এই প্রথম সাব জুনিয়র বিভাগে বক্সিং এ স্বর্ণপদক অর্জন কোচবিহার জেলায়। কোচবিহার প্লেস কাপে এক সাংবাদিক বৈঠক করলো কোচবিহার জেলা আর্মেচার বক্সিং অ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিনের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বক্সিং এর সভাপতি শুভজিৎ বর্মন, জেলা সম্পাদক দীপঙ্কর রায়। জানা যায় সাব জুনিয়র বিভাগে কোচবিহার থেকে এই প্রথম কোনো প্রতিযোগী কোচবিহার জেলার হয়ে বক্সিংয়ে অংশগ্রহণ করে স্বর্ণপদক অর্জন করলেন। 58 থেকে 61 কেজি বিভাগে খেলে, তার নাম আদিত্য বর্মন, বাড়ি ঘোষণাগায়। উল্লেখ্য, কোচবিহার জেলায় বক্সিং দিন দিন তাদের এই খেলার পরিধিকে বিস্তার করছে, সেই সাথে এই বক্সিংয়ের প্রতি ঝোঁক বাড়ছে সাধারণ ঘরের ছেলেমেয়েদেরও। এদিকে এই বক্সিং অলিম্পিকের সাথেও খেলার সরাসরি যোগাযোগ রয়েছে, সর্বোপরি এই খেলা দিন দিন আরও শ্রীবৃদ্ধি ঘটছে। কোথায় গিয়েছিল? কোচবিহার, মানে কলকাতা, কলকাতা চেতলা পার্কে। কি হয়েছিল? খেলা জিতে মেডেল পেয়েছি। কাদেরকে হারালে খেলাতে? খেলাতে ওখানে ভবানীপুরের টিমের সঙ্গে খেলা পড়েছিল, ভবানীপুর বক্সিং একাডেমির সঙ্গে খেলা পড়েছিল আমাদের কোচবিহার জেলায়। আচ্ছা, তুমি এই বক্সিংয়ের দিকে এত ঝুঁকলে কেন? কিসে গেল? বক্সিং গেমটা আমার ফেভারিট গেম, তার জন্য বক্সিংয়ে ঢুকলাম। তো আজকে খুব খুশির একটা আনন্দের খবর এটা যে আদিত্য বর্মন আজকে গোল্ড এনেছে। তো এরপরেও যাতে নেক্সটে আরও অনেকে যারা প্রতিযোগিতা আজকে অংশগ্রহণ করবে, নেক্সটে অংশগ্রহণ করবে যারা, তারা যাতে আরও বেশি করে ভালো করে খেলতে পারে এবং আমাদের কোচবিহার শহর থেকে শুরু করে, গ্রাম থেকে শুরু করে যারা আছে এগিয়ে আসুক এবং এই কম্পিটিশনে যোগ করুক, তারা যেন আমাদের কোচবিহারের জেলার মুখ উজ্জ্বল করতে পারে এবং আদিত্যর মতেই যাতে গোল্ড পেতে পারে, গোল্ডের থেকেও আরও যেটা আছে সেটা যেন পায়। এটাই সামনে স্টেট গেমস হচ্ছে, যেটা বেঙ্গল অলিম্পিক, এবং কোচবিহার থেকে আমাদের বক্সিংয়ের এখানে মেয়েরা চান্স পেয়েছে, ছেলেরা চান্স পেয়েছে। তো 14 তারিখ, যে 14ই মে, তারা বেরোচ্ছে স্টেট গেমসের জন্য, সেটা কলকাতায় ওখানে অনুষ্ঠিত হচ্ছে। ঠিক আছে, কোচবিহার এখান থেকে একটা মেয়ে চান্স পেয়েছে আর একজন ছেলে আছেন যে কোচ, উনি যাচ্ছেন, সেটা হচ্ছে মাথা ভাঙা তার বাড়ি। ছেলেটা যেটা আছে উনি হচ্ছে কোচ হবেন পলাশ বর্মন। আর এখন এই পর্যন্তই, পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া 24-এর পর্দায়। নমস্কার। নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ, রেকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল এন্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিকানা মঞ্জুরাথ নগর, WOC রোড, বেঙ্গালোর 10। ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ। ভর্তি নেওয়া হবে BSc নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাশ। এছাড়াও থাকছে GNM নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নম্বর নিয়ে পাশ। ভর্তি চলছে প্যারামেডিকেল কোর্সেও, 3 বছরের কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে। পাশাপাশি বাঙালি খাবার, বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে, তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 62633163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে।